নমস্কার বন্ধুরা, বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুচেতা। আজকে আমি বানাবো চকলেট কাপকেক। বাড়িতে কিভাবে কফির কাপে সফট এবং স্পঞ্জি চকলেট কাপকেক বানাবেন সেটাই আজকে আমি দেখাবো। এই কাপকেকগুলো ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও এগুলো আপনারা দিতেই পারেন। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। একটা প্লেটের ওপর আমি একটা আটা চালনি রেখে দিলাম। নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। এই কোকো পাউডারটা আমি এখানে ব্যবহার করব, যে কোনো বড় মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন। দিয়ে দিলাম হাফ কাপের সামান্য কম কোকো পাউডার। আমি যেই কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপ মেপেই কোকো পাউডার নিলাম এবং ওই কাপ মেপেই কেকের অন্যান্য উপকরণগুলো নেব। ময়দা এবং কোকো পাউডারটাকে আমি চেলে নিলাম। এই প্রসেসটা কিন্তু খুবই প্রয়োজনীয়। দেখুন চেলে নেওয়া হয়ে গেছে। একটা বড় বোলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। আমি দুটো ডিমের কাপকেক বানাবো। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে কাপকেক বানাতে চান তাহলে সমস্ত উপকরণগুলোর অনুপাত ঠিকঠাক রেখে উপকরণগুলোর পরিমাণ বাড়িয়ে নেবেন। ডিমটাকে আমি ভালো করে ফেটাতে থাকবো যতক্ষণ না ডিমের মধ্যে একটা ফেনা ফেনা ভাব চলে আসছে। দেখুন ডিমের মধ্যে একটা ফেনা ফেনা ভাব চলে এসছে, ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন অয়েল, আর দিয়ে দেবো এক কাপ গুঁড়ো করে রাখা চিনি। আবারও আমি এগুলোকে ভালো করে ফেটাতে থাকবো। গুঁড়ো চিনি দেওয়াটা কিন্তু আবশ্যক, কারণ দানাওয়ালা চিনি দিলে কিন্তু এই কাজটা করতে অনেক সময় লাগবে, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুঁড়ো চিনিটা দিলে চট করে মেশানোর কাজটা হয়ে যায়। দেখুন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে লবণ, আর দিয়ে দেবো ওয়ান টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আষ্টে গন্ধটা চলে যায়। আবারও আমি ভালো করে ফেটাতে থাকবো। পুরো ব্যাটারটা ফেটানোর সময় কিন্তু আমি ক্লক ওয়াইজ ঘোরাতে থাকছি। ক্লক ওয়াইজ ঘোরালে তবেই কিন্তু কেকের ব্যাটার ঠিকঠাক তৈরি হবে এবং কেকটা স্পঞ্জি ও সফট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। আবারও আমি ক্লক ওয়াইজ ঘোরাতে থাকছি। দেখুন আরও কত ফেনা ফেনা ভাব চলে এসছে। এবার এর মধ্যে আমি পাউডার উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, একবারে সবটা দিয়ে দেব না। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আরও একটু পাউডার উপকরণ রয়েছে, আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ক্লক ওয়াইজ ঘোরাতে থাকবো। পারফেক্ট কেক বানাতে গেলে কিন্তু উপকরণের পরিমাণটা ঠিকঠাক রাখা খুবই জরুরি। দেখুন কেকের ব্যাটারটা তৈরি হয়ে এসেছে, এর থিকনেসটা ঠিক এইরকম হয়েছে। আমি এখানে পাঁচটা কফির কাপ নিয়েছি। এবার এই কাপের মধ্যে কেকের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আমি হাফ কাপের একটু কম করে ব্যাটারটা নিচ্ছি, না হলে কিন্তু বেক হওয়ার সময় ব্যাটারটা কাপের বাইরে বেরিয়ে যাবে এবং কেকটা দেখতেও বাজে লাগবে, শেপটাও ঠিকঠাক তৈরি হবে না। আমার মোট ওই ব্যাটারটাই ছটা কাপ কেক তৈরি হয়েছে। একটা বড় পাত্রের মধ্যে আমি কিছুটা লবণ গরম করতে দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে কাপগুলোকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে, হেলে গেলে কিন্তু বেক হওয়ার সময় কেকের ব্যাটারটা বাইরে পড়ে যাবে, কেকের শেপগুলো ঠিকঠাক হবে না, তাই খুব সাবধানেই বসাতে হবে। দেখেছেন বারবার কাপগুলো কিন্তু পড়ে যাচ্ছে, আমি খুব সাবধানেই এই কাজটা করছি। আর লবণটা বারবার ব্যবহার করার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 35 থেকে 40 মিনিটের জন্য বেক হতে দেব। দেখুন বেক হয়ে গেছে। আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে বেরিয়ে আসছে, টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না। তৈরি হয়ে গেছে চকলেট কাপকেক। আপনারা বাড়িতে বানান, বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে এগুলো খুবই পছন্দ করবে। কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই রইল, আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব। নমস্কার।